দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের নিরাপত্তায় গত 16 জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়। একই দিন রাতে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ রোববার খুলছে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। যদিও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা নিয়ে সংশয় রয়েছে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুলে স্কুলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্কুলের গেটে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী স্কুলে যেন প্রবেশ করতে না পারে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে আজ রোববার স্কুল কলেজ খুললেও ক্লাস হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কারণ শীর্ষ পদগুলো শূন্য থাকায় ক্লাস শুরুর সিদ্ধান্তই নিতে পারেননি কিছু বিশ্ববিদ্যালয়। আবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ শিক্ষার্থীদের সব দাবি দাওয়া পূরণ না হওয়ায় তারা ক্লাসে ফিরবেন কি না তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন। মাধ্যমিক স্তরের মাদ্রাসা কামিল ও ফাজিলে যথারীতি ক্লাস শুরু হবে বলে জানিয়েছে মাদ্রাসা অধিদপ্তর এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। মৌমিতা মৌ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।